গুড মর্নিং সকলকে। তো দেখো আমার ব্লগটা হসপিটাল থেকে শুরু করছি সকাল সকাল। তো হসপিটালে ওয়েট করছি আমি। কি হয়েছে সবটা খুলে বলবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সত্যি এই অসুস্থতার কারণে তোমাদের সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে পারছি না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটা কুন্ডু। ছোটা কুন্ডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার অবস্থা খুব একটা ভালো নেই বললেই চলে। হঠাৎ করেই অসুস্থতা, এই গরমের জন্য ভীষণ খারাপ আছি। আর দেখো কালকে রাত্রি থেকে একটু অসুস্থতা বেড়েছে। ঘরের ভেতর এত গরম যার জন্য বাইরে বসে আছি। এই যে গাছ, তো এই গাছে একটু মোটামুটি হাওয়া দিচ্ছে। আর স্কিন দেখো গরমে এত র্যাশ বেরিয়েছে, কি বলবো। তো কালকে রাত্রিবেলা এত বমি হচ্ছিল, প্রথমে তিন চার দিন ধরে আমি কিছু খেতে পারছিলাম না গরমের জন্য। রাত্রে ঘুমটাও কম হচ্ছিলো, ওইটা হচ্ছে বড় প্রবলেম। তারপরে কালকে হঠাৎ করেই বমি শুরু হয়ে গেল, আর কেমন পেটের ভিতর পাক দিচ্ছিল। সাড়ে এগারোটার পর হসপিটাল গেলাম, অ্যাডমিট হলে স্যালাইন নিলাম, ভোর তিনটেই ঘরে এসেছি। আবার এখন গিয়ে ব্লাড টেস্ট করতে দিয়ে আসলাম, আর এখন যাবো আবার হসপিটাল। বুঝছি। তো কিছুদিন ধরে শরীরটা ভালো নেই বলে ব্লগ পৌঁছাচ্ছে না তোমাদের কাছে। তো সঙ্গে থাকো। তো দেখো আমরা হসপিটাল চলে এসেছি। আমরা চলে এসেছি হসপিটালে। দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আর কিছু টেস্ট বাকি আছে যার জন্য এত দৌড়াতে হচ্ছে গরমের ঋষিকে ঘুমিয়ে পড়েছে, ভীষণ দুষ্ট করছিল। আর এত গরম পড়েছে আজকে, ফেলে আসো ওটা, ডাস্টবিনে ফেলে এসো তো। শাবাস, এসো এসো এসো, গুড বয়। তো এখন বাড়ি ফেরার পথে, আর সবজি মার্কেটে দাঁড়িয়েছে বাজার করতে। Shampoo!